বাণিজ্যিকভাবে মালটা চাষ করে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন অনেক যুবক গেল কয়েক বছরে সরকারিভাবে সহায়তা ও মাঠ পর্যায়ের প্রশিক্ষণই তাদের জীবন বদলে দিয়েছে বেকারত্ব ঘোচাতে অনেক যুবকই এখন এগিয়ে আসছে মালটা চাষে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার পাহাড় টিলার জমিতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে মালটা চাষ শুরু হয়েছে জেলায় বাড়ি এক জাতের মালটার ব্যাপক ফলন হয়েছে এবছরই প্রথমবারের মতো প্রতি গাছে আশি থেকে একশোটি করে ফল ধরেছে এখানকার মাটি ও আবহাওয়া অনুকূল থাকায় উৎপাদিত মালটা রসালু সুস্বাদু এবং অনেক মিষ্টি সব গাছ মোটামুটি সুন্দর মালটা আইছে আর খাওয়ার বেলায় মালটা যথেষ্ট স্বাদ প্রতি গাছও আমি ত্রিশ থেকে চল্লিশ কেজির মতো মালটা পাইতাম দেড়টা কি দুই লাখ টাকার মতো মালটা বিক্রি করতাম ফার্মো গত বছরও প্রচুর মালটা হয়েছিল এবং এই বছরও বেশ মালটা হয়েছে কৃষি বিভাগ জানিয়েছে জেলার আশি হেক্টর জমিতে মালটা চাষ হয়েছে এতে উৎপাদন হবে চারশো আশি মেট্রিক টন মালটা বাড়ি এক জাতের মালটা চাষ সহজ ও লাভজনক হওয়ায় অন্য ফল চাষের পাশাপাশি মালটা চাষের সম্ভাবনা দেখা দিয়েছে মৌলভীবাজারে দুইশো পঁচাত্তরটি ছোট বড় মালটা বাগান আছে অধিকাংশগুলিতেই ফল ধরেছে এবছর এবং মালটা পাকতে শুরু করেছে এবং কৃষক ভাইয়েরা এদিকে বেকার যুবকদের জন্য অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আলামিন টিভিতে মালটা চাষ দেখে চার বছর আগে নিজেদের বিশত জমিতে মালটার বাগান করেন তিনি স্থানীয় নার্সারি থেকে সংগ্রহ করেন পঁয়তাল্লিশটি মালটা গাছের চারা বছর ঘুরতেই গাছে থোকায় থোকায় ধরতে শুরু করে ফল দশ হাজার টাকা ব্যয়ে গত বছর ষাট হাজার টাকার মালটা বিক্রি করেন আলামিন দিনের দিন যখন গাছ বড় হবে একটু ঝোঁকালো হবে তখন ফল বেশি হবে আর বেশি হবে আর আশা করি বছর লাখখানে টাকা আমার এই জমির মধ্যে আসবে সরকারকে সুযোগ সুবিধা দেয় কৃষির উপর আমি আসো জমি আর বাড়াম বাগান লাভবান এই ব্যবসায় বাণিজ্যিকভাবে করব। তার মালটা বাগান দেখে উদ্ভুদ্ধ হচ্ছেন স্থানীয় বেকার যুবকরা সরকারিভাবে কোনো অর্থনীতি পাই আমরাও আরো মালতা বাগান বাড়াতে চেষ্টা করব আমরাও চেষ্টা করতে আছি যে কিভাবে এই বাগান করা যায় Pushmita Anwar, DBC News Desk